হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও, অনেক দূরের রাস্তা তো। ব্যথা কমলো? এখনো একটু একটু করছে। আমি তো আর ভাবছি ওখানে লাইন দিয়ে দেওয়া পাবি যাচ্ছে ওখানে হসপিটালে। আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর লাস্ট ব্লগে তোমরা দেখেছো যে আমার ব্যথাটা একটু বেড়েছিল, যার কারণে আমি বলছিলাম তোমাদের যে রাত্রিবেলায় করে এই ব্যথাটা বাড়ছে, আর রাতে কি হবে জানি না। তবে কাল রাতে আমার সেভাবে কোনো সমস্যা হয়নি, কাল রাতে মোটামুটি ঠিকই ছিল, একটু আর দু কিঞ্চিত যে ব্যথাটুকু সেটুকু হচ্ছিল। আজকের ভিডিওতেও তোমরা দেখলাম কমেন্ট করে বলেছো যে দিভাই দিন যেহেতু এগিয়ে আসছে তো এই সমস্যাগুলো আস্তে আস্তে হবে, আর এগুলো খুব নর্মাল। আর কেউ কেউ বলছো এটা গ্যাসের ব্যথা না, এটা শিরের টান। তো জানি না আমি কিসের থেকে কি হচ্ছে, কিন্তু হচ্ছে এটুকু জানি। তবে কালকে রাত্রে আমি প্রচন্ড ভয় ছিলাম যে কালকে মানে রাত্রে যদি আবার ওরকম ব্যথা হয় তাহলে মানে ঘুরতে পারি না, তো প্রচন্ড কষ্ট হয়। তো দেখলাম যে না, কালকে অতটা কিছু হয়নি, হালকা কিঞ্চিত যেটুকু যা হয়েছে সেটুকু সহ্য করে নেওয়ার মতন, সকালবেলায় উঠে সেরকম ভাবে কিছু ফেস করতে হয়নি এখনো পর্যন্ত, তো ঠিক আছি, দেখা যাক কি হয়। কদবেল উঠেছে, তো বাবাও নিয়ে এসছে এদিক থেকে, বাপিও নিয়ে এসছে। বাপি ফোন করে বলছিল যে কদবেল কি খাবে, তো এখন না মানে ঠান্ডাটা যেহেতু চট করে পড়ছে, তারপর আবার টক ঠকে যদি ঠান্ডা ঠান্ডা লাগে, সেই জন্য আমি বললাম এমার্জেন্সি কিছু নেই, যদি মনে করো যে একটা নেবা তো একটাই নিও, বেশি নেওয়ার দরকার নেই। বাবা আবার রাত্রিবেলা দুটো নিয়ে এসছে, বাপি আবার একটা নিয়ে এসছে, এখন একটা একটা করতে করতে তিনটে হয়ে গেছে। তো ভাবছি একটা ভেঙে খাবো, কিন্তু আমি ভাবছিলাম আজকে একটা মাখা করে খাবো, কিন্তু সেই সাহসটা পাচ্ছি না, গ্যাস থেকে হচ্ছে না কি থেকে হচ্ছে ব্যথাটা। এবার খামুখা যদি আবার কদবেল খেয়ে সেটা বেড়ে যায়, আমি বাড়াতে চাই না, তার থেকে বাবা ওটা থাক, আমি পরে খাবো। কালকে যদি আজকে যদি পুরো দিনটা ঠিক থাকি তাহলে কালকে ওটা মাখা করে খাবো। গন্ধ বেরিয়ে গেছে না মা, পুরো পেকে গেছে, এটা দিয়ে তো কালকে আমি শুনলাম এটা বেশি পাকা, যেটা বাপি এনেছে। বাবারটা একদিন তাও রাখা যাবে, বাপিরটা আজকে খেলেই ভালো হয়, কিন্তু কিছু করার নেই, আজকে আমি রিস্ক নেবো না। গেছে আমাদের তরকারি, আলু কুমড়ো আর পটল দিয়ে, ঢেঁড়স ভেজেছি, আর কুমড়ো সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, লাউ দিয়ে ডাল করেছি, আর ওই আলু পটল দিয়ে তরকারি। আর কিছু লাগবে না, এই যথেষ্ট। আর যার লাগবে ডিম ভাজা করে দেবো, ব্যাস। ওই জন্য দিয়ে মাছ আনাই, ভালো হয়েছে, একটু মাঝে মাঝে গ্যাপ দেওয়াও ভালো। হ্যাঁ, মাছ আনলে পরে না একদম ওই নিয়ে থাকতে অনেক সময় লেগে যায়। তবে ডাল সত্যি সত্যি মা একদম ডালে বর দিয়েছে, কিন্তু আমাদের কালকে ডাল হয়েছে, আজকেও আবার ডাল হচ্ছে, মানে কি বলতো এখন সবাই একটু হালকা পাতলা খাচ্ছে, তো ওই জন্য ওই ঝোল ঝাল খাচ্ছে না, ওই জন্য একটু বেশি পরিমাণে লাগছে। তো দুটো বসে গেছে এখানে, আর এই যে এই বরবটিটা কি করবে মামুনি? ওটা থাক, ওটা আর লাগবে না, ও আর একটা করবো, ওই কচু রয়েছে না ওইটা দিয়ে কাকার জন্য একটু তরকারি করবো, ওইটা আমি কাটবো। কচু দিয়ে তরকারি, আর এটা থাকবে, এটা থাকবে। কাকাই তরকারি ভালো খায়, কালকে রোজে ভেজেছি অতটা নাকি ভালো খায় না। কাকাই ভাজা কচু অত ভালো খায় না, বাটা কচুটা একটু খায়, তরকারিটা ভালো খায়, কিন্তু বাটা তো আবার আমরা খুব ভালো খেয়েছি গো, ভাজাটা সুন্দর লাগে না। আমি মানে গ্যাস গ্যাসের চোটে আমি তো আর কিছু সাহসই করি, আমি আর বলি না, কিন্তু রাত্রে বলছি না এখন ওকে যে মাম খেলেও ভালো খেতে পারে,
কিন্তু ওই সাহস করে উঠতে পারেনি যে না বাবা আবার কোনটাতে কি গ্যাসে ঠেলা মারে ওর জন্য দরকার নেই তবে বাটা সবথেকে বেশি ভালো খাও তুমি আর কাকাই অন্য সোনা মাও তো বেশি খেতে পারে না ব্যথার জন্য ভালো খায় কিন্তু হ্যাঁ ওই গ্যাসের ব্যথার জন্য খেতে পারে না আর ওই কাকাই আর মামুনি ভালো খায় আবার কাকাইয়ের আবার একটু স্ট্যান্ডার্ড আছে মানে যেদিন নেটটা সেদিনই খাবে পরের দিন ফ্রিজে রাখাটা খাবে না আর তখন পুরোটা মামুনি খেতে হয় জন্য মামুনি ভাজা করে ভেবেছিল যে তাহলে সবার মুখে মুখে উঠে যাবে ও চলেও তো গেছে নেই তো সে তো না নেই আমি সোনা মা খুব ভালো খেয়েছি আগে তোমরা কমেন্টে জানাও সোনামাকে কেমন লাগছে পুরো আজকে সবুজ পরি লাগছে না একদম দারুণ লাগছে আর এই কুর্তিটা অনেকদিন পর পরলো সোনামা এখন যাচ্ছে একটা মহৎ কাজে আর ভয় নিয়ে দেখা যাক কি হয় চলো হ্যাঁ হ্যাঁ সাবধানে যেও অনেক দূরের রাস্তা তো এখনো একটু একটু করছে না না এটা এমনি ওইসব কিছু না তাও যদি কোনো এখান দিতে এইটুকুনি তাও যদি কোনো ইয়ে হয় তুমি ফোন করে দিও সমুকে পাঠিয়ে দেবো এই তো ঢালি পড়া হ্যাঁ হ্যাঁ একদম চলো টাটা কালকের কচু ভেজেছি আজকের কচুর তরকারি করবো আর কচু কচু ভাজা কোনো কিছু না আলু ভাজো না তোমরা সেরকম আলুর মতো ভাজবে একজন কমেন্টে জিজ্ঞাসা করেছে যে মন করে একদম ঝিরি ঝিরি করে কেটে নেবে নিয়ে একটু তেল দিয়ে ওর মধ্যে একটু লঙ্কা দেবে কালো জিরে ফোড়ন দেবে আর পেঁয়াজটা একটু ভেজে আর এই কচুটা একটু নুন দিয়ে ভাপিয়ে নেবে তারপর ঢেলে দেবে একদম ভাজা ভাজা করবে সুন্দর একদম মুসমুসে করে হেভি লাগে খেতে আজকের ভিডিওতেই একজন কমেন্টে বলেছে মামুনির কাছে জিজ্ঞেস করেছে যে কচু ভাজাটা মামুনি কিভাবে করে ওই জন্য মামুনি তোমাদের বলে দিল যে কচু ভাজাটা মামুনি কিভাবে করে সুমনরা পুরীতে গেছিল যখন তখন একটা হোটেলে নাকি কদবেলের চাটনি দিচ্ছে আর বাপি আর সুমন তো মারাত্মক নাকি খেয়েছে এত সুন্দর খেয়েছে বাড়ি এসে শুধু কদবেলের চাটনির প্রশংসা আর সেই রেস্টুরেন্টটাতে নাকি পুরো 25 রকম না 26 রকম আইটেম পুরো সাজিয়ে দিয়েছে আমি বলছি তুমি ওটা একটু তুলতে পারলে না বলে ওখানে এত ধাক্কাধাক্কি হচ্ছে এত গুতগুতি হচ্ছে ওখানে দাঁড়িয়ে তোলা সম্ভবই ছিল না মানে মোটামুটি খেতে দিয়েছে খেয়ে ওখান থেকে এসছি এইটুকু যে দেখাবো বা কিছু করব সেটা আর সম্ভব ছিল না তো যাক ওটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি পুরীর ব্লগে কিন্তু কদবেলের চাটনি ভীষণ প্রশংসা শুনছি আর কদবেল আনাও রয়েছে আর একটা চাটনি অলরেডি ফ্রিজে গড় খাচ্ছে তারপরে যদি আবার কদবেলের চাটনি করা হয় তাহলে সেটা আর চলবে না বলো মামুনি না আমি ভাবছিলাম যে আজকে যদি কদবেলটা এরকম ছাড়িয়ে দিই মামুনি ওই চাটনি করে কারণ আজকে নিরামিষই হচ্ছে মেনলি তো মামুনি বলছে কি একটা চাটনি রয়েছে আবার আর একটা চাটনি করলে তখন দুটো একসাথে মানে কোনোটাই চলবে না তো যা কোটা ফোড়াক তারপরে এই কদবেলের চাটনি একদিন করে খাওয়াবো যখন করবো তখন তোমাদের রেসিপি বলবো আজকে সকাল থেকে তোমাদেরকে বলিনি ভেবেছিলাম কি হবে কি হবে না মানে একটু ভয়ে ভয়ে ছিলাম সারাটা দিন আমি শুধু না আমি যেটুকু ভয় পেয়ে গেছিলাম মামুনি সোনামা তার থেকে বেশি ভয় পেয়ে গেছে আর কাকিও আমাদের ভয় পেয়ে গেছিলো সকালবেলায় এবার আমি ভাবছিলাম কি না থাক এটা কি না কি আমি আর বলবো না হ্যাঁ মনের মধ্যে একটা মানে হঠাৎই কেমন একটা করছিল যে যদি বাই চান্স কিছু মানে এখনই এমার্জেন্সিতে ছুটতে হয় এরকম টাইপের একটা ভয় লাগছিল আর মামুনি তো এক জায়গায় থমেটে দাঁড়িয়ে গেছে বলো মামুনি পুরো একদম স্ট্যাচু হয়ে গেছে ভয় লাগে মামুনি পুরো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে পড়েছে জানো না যে কি হচ্ছে মানে ব্যাপারটা যদি কিছু গন্ডগোলের হয় এক্ষুনি তাহলে নিয়ে ছুটতে হবে এরকম ব্যাপার কিছু তো যদিও সেই সময় আসিনি যে এক্ষুনি নিয়ে ছুটতে হবে কিন্তু আজকে সকালবেলা থেকেই তোমাদের সাথে আমি যখন কথা বললাম যে আমার মোটামুটি মানে যে পিঠের ব্যথাটা ওটা কমে গেছে হ্যাঁ তো তার কিছুক্ষণ পর থেকে মানে সকালবেলা একদম ঘুম থেকে ওঠার পর থেকে আমি দেখছি কি যে আমার ডান দিকে পেটের সাইডটা হালকা হালকা করে একটা চিনচিন চিনচিন করে ব্যথা হচ্ছে এবার সেই চিনচিন ব্যথাটা আমি ভাবছি কি গ্যাস ফ্যাস এইসবের থেকে হয়তো গ্যাসের দিয়েই ব্যথাটা হচ্ছে আমি যা হচ্ছে এখন সবই ভাবছি গ্যাসের দিয়ে হচ্ছে কিছু তো কিছু বুঝতে পারছি না কোথা দিয়ে কী কী বৃত্তান্ত আর দেখবে যার শরীরের সাথে মানে যার হয় শুধুমাত্র সে বোঝে পাশের থেকে কি কেউ বুঝতে পারে এটা কী ধরনের ব্যথা এবার চিনচিন করে ব্যথাটা উঠছে আমি ভাবছি গ্যাসের থেকে হচ্ছে আমি যেন কাউকে কিছু আর বলিনি ভালো কথা নিচে গেছি খাওয়া দাওয়া করেছি সকালে বাদাম ঠাদামগুলো সব খেয়েছি আস্তে 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 দেখছি ব্যথাটা মানে পুরো বাড়ছে বাড়তে বাড়তে পুরো ডান দিকটা আস্তে আস্তে ব্যথা করছে ডান দিকের পেটের সাইডটা ব্যথা করছে এবার না আমি তারপরে ভাবছি কি না এরপরে চেপে রাখাটা ঠিক না এবার মামুনিকে বলি এবার মামুনিকে যেই বলেছি মামুনি না থ হয়ে দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে পড়ে না একবার সোনামার মুখের দিকে তাকাই সোনামা মামুনির মুখের দিকে তাকাই সোনামা জিজ্ঞেস করেছে কি হয়েছে তাই আমি বললাম এরকম ডান দিকটা হালকা করে ব্যথা করছে কাকিও কাজ বন্ধ করে দাঁড়িয়ে পড়েছে
কাকে দাঁড়িয়ে পড়ে বলছে কি দেখো ভালো করে বোঝো যে মানে কি এক সাইডেই ব্যথা করছে না দু সাইডেই ব্যথা করছে মানে ওরা সব পুরো একদম সিরিয়াস হয়ে গেছে আর ওই দেখে না আমিও ভয় পেয়ে গেছি যে তাহলে কি আমি বুঝতে পারছি না সেরকম কি কিছু তারপর আস্তে আস্তে দেখছি ওই ব্যথাটা ওরকম কন্টিনিউ হচ্ছে ডান সাইডটা করে তো মামনি বলছে কি যদি দেখো একটু বেশি হচ্ছে বা পুরো পেটে এরকম ব্যথা করছে তাহলে সাথে সাথে ম্যাডামকে ফোন করবে তারপরে উনি যা ডিসিশন নেওয়া সেটা উনি নেবে এবার কাকি এইসব বিষয়ে একটু বেশি অভিজ্ঞ তো কাকি তখন দাঁড়িয়ে বলছে যে এটা ওরকম ব্যথা না ওই ব্যথাটা হলে তোমার দু সাইড দিয়ে আসবে আমিও তাই জানি যে টুকটাক যা এই ব্যথাটা হয় মানে লেবার পেনের মতন যে ব্যথাটা হয় সেটা দু সাইড থেকে আসে তলপেটটা জুড়ে হয় এবার আমি জানি না এক সাইডে হয় কিনা এবার কাকি বললো তুমি খানিকক্ষণ বসে থাকো যদি তোমার সেরকম না হয় মানে না কমে তাহলে একটু গরম জল খাও তারপর যদি তোমার তাতেও না কমে তারপর ডাক্তারকে ফোন করো তো ওই নিয়ে সবাই একটা টেনশনে টেনশনে ছিল আমি আর কিছু মানে টেনশনে কি বলবো না বুঝতে পারিনি ওই জন্য আর কিছু বলা হয়নি তোমাদেরকে তখন তোমরা দেখলে যে সোনামাও বেরোচ্ছিল তখন সোনামাও বলছে যে আমি হয়তো ওদিকে লাইন দিয়েছি তোমাকে হয়তো এদিকে নিয়ে যেতে হচ্ছে আমি তুমি অত টেনশন করো না কিছু হবে না আমার মনে এটুকু জোরছিল যে ব্যথা হলে তো মানে একবারেই যে ব্যথা পট করে হয়ে যাবে সেটা না আস্তে 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 ব্যথা হবে প্রথমে একটু হবে তারপর আর একটু হবে এরকম করে তো সেইটা চিন্তা ছিল না যে সোনামা কাছাকাছি আছে সে ডেকে নেওয়া যাবে সেটা ভয় ছিল না কিন্তু আস্তে আস্তে দুপুরের পর থেকে দেখছি ব্যথাটা খানিকটা কমে গেছে এখন মানে খুবই কম হচ্ছে আমি বুঝতে পারছি না এটা কিসের ব্যথা ছিল হট করে এরকম কেন হলো এটা এতদিনে কোনোদিন এরকম আমার মানে ফিল হয়নি এরকম ব্যথা কোনোদিন হয়নি এটা হঠাৎই হয়েছে আর মামনির মুখটা একটু দেখো শুধু মামনি ভয় পেয়ে গেছিল খুব ভয় পাওয়ারই মতনই এখন দিনকাল অন্যরকম না এবার কি ও কখন কি হয় কি হয় এখন সেই যে কি বলে সেই আগেরকার দিনের মতো সেই বললে তো হবে না সেই তো এবার মামনিরা শুধু থেকে থেকে জিজ্ঞেস করছে যে ঠিক আছে এখন ব্যথাটা কমেছে এখন ব্যথাটা কমেছে আমি বাড়িতে তো আর কাউকে বলিনি মানে বাপি সুমন এদেরকে বললে না এরা প্রচন্ড টেনশন করে এবার কিছু না বুঝেই টেনশন করার থেকে ভালো আমি মামনিয়া সোনামাকে বলি যে ঠিক আছে ওরা একটা জিনিস বুঝতে পারবে ওরা তো বুঝবে না তার আগে ডাক্তারকে ফোন করো কি হচ্ছে বুঝতে পারছি না এরকম একটা মানে ইয়ে হয়ে যাবে যার কারণে আমি বললাম যে না ঠিক আছে ছাড়ো এখন যখন একটু কমেছে তাহলে ব্যাপারটা ওই রকম না ওই সবের না এটা অন্য কিছু থেকে হয়তো ব্যথাটা হচ্ছে তো তোমরা যারা জানো একটু জানিও যে এই ব্যথাটা কেন হচ্ছে কারণ সবার কাছ থেকেই দেখবে কিছু না কিছু জানার থাকে তোমরা হয়তো মানে এই ব্যাপারটা জানো আমি হয়তো জানি না তো তোমরা একটু জানিও যে এটা কেন হচ্ছে দিন সামনে চলে আসছে বলে কি এরকম হচ্ছে নাকি এটা ওই সবেরই কিছু ইঙ্গিত বুঝতে পারছি না কিছু লাগিয়েছি একটা হলেই মানে একদম আনন্দ আর সেখানে তো একের পর এক হয়েই যাচ্ছে সেই তো বলছি একবার খেয়েছি টুকটাক দিয়েছিও আবার এই যে এগুলো বড় হয়েছে এখনো বড় দেখো এক দুই এই দেখো এটা তো বেশ ভালো বড় হয়েছে এটা দেখো এটা মানে হয়ে গেছে অনেকটাই আর গাছের লেবু সব থেকে ভালো কি বলতো প্রচুর রস হচ্ছে আমাদের আজকে যেটা কি লেবু নিয়ে গেছিল ওই গাছের এই দেখো না এখানে আমি কালকে গুনে গেছি যে 10-12টার বেশি মানে গাছে লেবু আছে এখন মানে খাওয়ার মতো এইখানে তিনটে ছিল ওই যে এটার মধ্যে ওই দেখো এই যে বোটা রয়েছে নিয়ে নিয়েছে নিয়ে নে না পড়ে গেছে নিচে আমি ভাবছি কাঠবিড়ালিতে মনে হয় নিয়ে নিয়েছে এই যে দেখো না এই একটা এই যে ওই ওই একটা কত বড় হয়েছে গাছটাও বেশ ঝাঁকানো হয়েছে হ্যাঁ এই তো ছোট 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 একদম অনেক আছে লেবু এই যে দেখো কুচি কুচি বাচ্চা এই এই ওই একটা এই একটা প্রচুর হয়েছে প্রচুর হয়েছে গাছটাও দেখেছো কিরকম তাগদ নিয়েছে আর এই গাছে ওরকম ঝাঁকানো সবেদা হতে আরো বিগত মনে হয় 2-3 বছর পরে গিয়ে এই গাছে ঝাঁকানো সেই সবেদা যেরকম এখন লেবু দেখছো এরকম হবে হয়তো সবেদা পরিপূর্ণ হতে মনে হয় 1 বছর সময় নিয়ে নেয় ওইবারে সবেদার হতে অনেক দিন কিন্তু সময় লেগেছে ঠিকঠাক হতে তবে এই চেরি গাছটা আর এটা নিয়ে আমার ভীষণ চিন্তা কবে যে দেখবো এখানে পুরো ভর্তি হয়ে সবেদা হয়েছে আর এখানে ভর্তি হয়ে চেরি হয়েছে চেরি গাছটা অত সুন্দর হয়েছে বলেই হতে পারে কিন্তু দেখো কিরকম ঝাঁক হয়ে চেরি গাছটা উঠেছে কিন্তু একটু যদি চেরি হতো শুধু ফুল আসছে আর পড়ে যাচ্ছে বলো মা থেকে থেকে ওই দুই একটা হয় দু চারটা করে হয় আবার তো এখন মেনলি এসি ছাদে একটু পাইচারি করতে পাইচারি করে তারপর নিচে যাব কারণ গাছপালার এই সবুজের মধ্যে হাঁটতে ভালো লাগে বলো মা আর এই ওয়েদারটাও খুব ভালো মানে না শীত না গরম আর এই যে সন্ধ্যেবেলার এই যে ইয়েটা একদম অন্যরকম লাগে হাঁটতে তো চলো বেশিক্ষণ থাকবো না মানে সন্ধ্যে হওয়ার আগে আগেই চলে যাব আমি আর মামুনি একটু হাঁটাচলা করে নিই তারপর নিচে যাব
দারুণ লাগবে একদম পুরো সবুজ তো ঘেরা সবুজ আর যদি ফুল থাকা অবস্থায় তোলা হয় আরো সুন্দর লাগবে।